জন্তু জানোয়াররা আমাদের মতো কথা বলে না কেন? রূপকথা জগতে বলা হয় যে জন্তু জানোয়াররা আমাদের মতোই কথাবার্তা বলতে পারে, আসলে তা কিন্তু তারা পারে না। সমস্ত প্রাণী জগতের মধ্যে মানুষ হলো একমাত্র জীব যার পক্ষে কথা বলা, মনের ভাব প্রকাশ করা সম্ভব। ঠিক আমাদের মতো না হলেও পশুরা তাদের সুখ দুঃখ সবকিছুই কতকগুলো শব্দ করে বা অঙ্গভঙ্গির সাহায্যে জানাতে পারে। এক ঝাঁক পাখির পাশ দিয়ে একটা বেড়াল যদি যায়, তাহলে নিশ্চয় লক্ষ্য করে থাকবে যে পাখিরা সবাই সমস্বরে কিচির মিচির করে ওঠে। পাছে বেড়ালের খপ্পরে পড়তে হয় তাই পাখিরা অদ্ভুতভাবে কিচমিচ করে, তাদের ভয়কে প্রকাশ করে। ঠিক একইভাবে কুকুর ঘেউ ঘেউ করে ডেকে ওঠে, তার রাগ প্রকাশ করে। আবার খুশি হলে বা খোশামত করার জন্য ল্যাজ নেড়ে মনের ভাব প্রকাশ করে। বাদরও রাগ হলে বিশ্রী শব্দ করে জানান দেয়। জন্তু জানোয়াররা আমাদের মতো কথা বলতে পারে না কেন জানো? তার কারণ হলো ওদের মস্তিষ্ক মানুষের মস্তিষ্কর মতো এতটা উন্নত পর্যায়ে আসেনি বলে। পশুদের মনে যে নানা ধরনের ভাব দেখা দেয় না তা নয়, কিন্তু ওদের কাছে তো ভাষা নেই, তাই কথা বলে মনের ভাব জানাতে পারে না। তাই কিছু অদ্ভুত শব্দ দিয়ে অঙ্গভঙ্গি করে ওরা খুব পরিষ্কারভাবে রাগ, ভালোবাসা, শত্রুতা প্রকাশ করতে পারে। খিদে পেলে, তেষ্টা পেলে, বিপদ থেকে উদ্ধার পেতে হলে ওরা নিজেদের বিশেষ বিশেষ প্রকাশভঙ্গির আশ্রয় নেয়। শব্দ হয়তো অনেক সময় পাওয়া যায় না, তবু বিনা বাধাই ওরা নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান চালিয়ে যায়। বিবর্তনের ধারায় এতদূর পর্যন্ত এসেও মানুষ কিন্তু আজও তার সব কিছু বলে প্রকাশ করে না। অনেক সময় মুখে হ্যাঁ বা না বলি না, ঘাড় কাত করি, মাথা নাড়ি, হাত পা নেড়ে জানাই। তাহলে জানা যাচ্ছে যে মস্তিষ্কের পূর্ণ বিকাশ না ঘটায় জন্তু জানোয়াররা ভাষা তৈরি করতে পারেনি, আর তাই কথা দিয়ে মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয় না।